মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমেই ড্রয়িং করার জন্য একটি ফাঁকা পৃষ্ঠা ওপেন করে এরপরে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এখান থেকে ইলাস্ট্রেশনের মধ্যে শেপস, এই শেপস থেকে আমরা ড্রয়িং এর উপকরণগুলো নিয়ে পেজের উপরে বিভিন্নভাবে ড্রয়িং করব। যেমন প্রথমেই আমরা এখান থেকে লাইন্স থেকে বিভিন্ন লাইন্স, অর্থাৎ পেজের মধ্যে যদি আমরা কখনো লাইন আঁকতে চাই তাহলে এরকম লাইন আমরা আঁকতে পারবো। কিভাবে আঁকবো, প্রথমে এই যে কালো প্লাস চিহ্ন যখন আসবে, এই কালো প্লাস চিহ্ন আসার পরই মাউস বাটন চেপে ধরে যখন আমরা পৃষ্ঠার উপরে এভাবে ড্রাগ করব এবং মাউস বাটন ছেড়ে দিব, তখন এটি একটি লাইনে রূপান্তরিত হয়ে যাবে। এভাবে ইনসার্ট থেকে শেপস, শেপস থেকে আবার লাইন, সেখান থেকে অ্যারো, আমরা আবারও এভাবে মাউস বাটন চেপে ধরে যেখানে অ্যারোটি প্রয়োজন সেখান থেকে শুরু করে যেখানে প্রয়োজন সেখানে ছেড়ে দিব। মাউস বাটন ছেড়ে দিলে এটি একটি অ্যারোতে রূপান্তরিত হয়ে যাবে। আবারও একইভাবে আমরা এখান থেকে ইনসার্ট শেপস অথবা ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এখানে বিভিন্ন লাইনস আছে, রেকট্যাঙ্গেলস আমরা নিতে পারি। যেমন এখান থেকে একটা রেকট্যাঙ্গেলস নিলাম যেটি একটি আয়তক্ষেত্র, আমি একইভাবে মাউস বাটন চেপে ধরে প্রয়োজন অনুসারে আমাদের রেকট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র নিলাম। যদি কখনো রেকট্যাঙ্গেলটি পরিপূর্ণ স্কোয়ার করতে চাই, অর্থাৎ চারকোনাচি করতে চাই, বর্গক্ষেত্র হিসেবে করতে চাই, তাহলে আবারও ইনসার্ট থেকে শেপস এবং এখান থেকে রেকট্যাঙ্গেল নিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরে মাউস বাটন চেপে ধরে ড্রাগ করব। প্রথমে শিফট বাটন চাপ দিব এবং পরে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি এটি ড্রাগ করা যায় তাহলে এটি একদম বর্গক্ষেত্র হিসেবে তৈরি হবে, অর্থাৎ প্রথমে বর্গক্ষেত্র হবে এবং আমাদের প্রয়োজন অনুসারে ছোট বড় যে পর্যন্ত সাইজ লাগবে সেটা নিয়ে প্রথমে আমরা মাউস বাটন ছেড়ে দিব, এরপরে আমরা শিফট বাটন ছেড়ে দিব, তাহলে এটি একটি পরিপূর্ণ বর্গক্ষেত্রের রূপ নেবে। এবার আসি আমরা ওভাল অর্থাৎ ডিম্বাকৃতি যদি কোনো শেপস আঁকতে চাই তাহলে আমরা এখানে ওভাল সিলেক্ট করব, অর্থাৎ এখানে ওভাল দেওয়া আছে, বেসিক শেপসের মধ্যে ওভাল রয়েছে, আমরা এখান থেকে ওভাল নিব অথবা এখানে ওভাল দেওয়া আছে, আমরা ওভাল নিলাম। ওভালে ওভাল নিয়ে একইভাবে মাউস বাটন ড্রাগ করলে এটি ডিম্বাকৃতির হয়ে যাবে। পরিপূর্ণ গোল করার চেষ্টা করতে পারি, তবে পরিপূর্ণ গোল না হতে পারে, সেক্ষেত্রে আমরা ওভালটি সিলেক্ট করলাম, ওভালটি ড্রাগ করে এটি ওভাল অর্থাৎ ডিম্বাকৃতি হলো। একইভাবে যদি পরিপূর্ণভাবে গোল করতে চাই তাহলে আমাদেরকে আবারও শেপস থেকে ওভাল সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরে ড্রাগ করলে এটি পরিপূর্ণভাবে গোল হবে। প্রথমে মাউস বাটন ছেড়ে দিব এবং পরে শিফট বাটন ছেড়ে দিব। এভাবে ড্রয়িংয়ের বিভিন্ন আকৃতি আমরা নিলাম। শেপস থেকে আরও কিছু শেপস, যেমন এখানে বেসিক শেপস দেওয়া আছে, এখান থেকে আমি আরও কিছু শেপস নিতে পারি আমাদের চাহিদা মাফিক, আমরা শেপ নিব। এখানে বিভিন্ন ধরনের শেপস যেমন ব্লক, অ্যারো, সিকুয়েশন, বিভিন্ন ধরনের চিহ্ন, ক্লাউড, তো আমরা এগুলো নেওয়ার পরে তো এগুলোর সম্বন্ধে আরও ফরমেটিংয়ের কিছু ব্যাপার আছে সেগুলো আমরা দেখব। তো এগুলোকে এখন আমরা দেখব যে কিভাবে এগুলোকে বিভিন্ন কালার পরিবর্তন বা লাইন কালার পরিবর্তন করতে হয়। যেমন প্রথমে আসি লাইন কালার, ড্রয়িংয়ের লাইন কালার পরিবর্তনের জন্য সেই ড্রয়িংটি সিলেক্ট করে যখন এই ড্রয়িং টুলস আসবে তার নিচে ফরম্যাট ট্যাব থাকবে একটি নতুন, সেই ফরম্যাট ট্যাবে ক্লিক করলে এখানে ড্রয়িংকে কালার পরিবর্তন বা ফিল কালার পরিবর্তন করার অপশন পাওয়া যাবে। তো এখানে শেপ আউটলাইন, এই আউটলাইন থেকে আমরা যে কোনো কালার দিতে পারি, তাহলে ড্রয়িংটি লাইনটি অর্থাৎ সেই লাইনটি কালার সেই কালারটি হয়ে যাবে। যদি আউটলাইনকে আমরা মোটা করতে চাই তাহলে আউটলাইন থেকে আমরা এখানে আসব, অর্থাৎ ওয়েট, এই ওয়েটে মোটা বা চিকন আমরা এখান থেকে করতে পারি। এটিকেও একইভাবে আমরা শেপ আউটলাইন থেকে কালার বা মোটা চিকন করতে পারি। এই ড্রয়িংগুলোকে ইচ্ছা করলে আমরা এই সিলেক্ট করা অবস্থায় যখন দুই পাশে গোল গোল দুটি রাউন্ড আসবে, এই রাউন্ড আসা অবস্থায় মাউস বাটন চেপে ধরে এটিকে ছোট বা বড় বা অন্যদিকে নিতে পারি। এভাবে ড্রয়িংগুলোকে মুভ করা সম্ভব।